টেক্সটাইল 52 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা এই ধরনের একটা নেপি তৈরি করা শিখবো বাচ্চাদের জন্য, যে কীভাবে তৈরি করতে হয়। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, একটা কাপড় নিতে হবে যেটা উইডথ 14 ইঞ্চি এবং লেন্থ 14 ইঞ্চি, মানে স্কোয়ার শেপের একটা কাপড় নেব। দেন এটার জন্য ফিতা তৈরি করার জন্য আমরা তিনটা কাপড় নেব, দুইটা হচ্ছে বড় ফিতা তৈরি করার জন্য, একটা ছোট ফিতা। তো কাপড়ের উইডথ তিনটারই সমান হবে, 1 থেকে 1.5 ইঞ্চির মতো করে রাখবো। তো আমি এখানে 1.5 ইঞ্চি করে রাখছি। আর লেন্থ হবে, ছোটোটার লেন্থ হবে 5 ইঞ্চি, উইডথ সেম 1 থেকে 1.5 ইঞ্চির মতো রাখবো। এই যে লম্বা যেটা দেখতে পাচ্ছেন, এইটার লেন্থ হচ্ছে আছে 12 ইঞ্চির মতো, আর ছোটোটার লেন্থ আছে 5 ইঞ্চি। তো কাপড়টাকে দেখেন যেভাবে ভাঁজ করে নিতে হবে, ভাঁজ করে দেন আমি সেলাই করব। এই তিনটা ফিতার জন্যই এই কাপড়টাকে সেমভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এই যে দেখেন, আমি যে এখন এই যে ভাঁজ করে দুই পাশ থেকে ভাঁজ করব, দেন আবার মাঝখান থেকে ভাঁজ করব, দেন আমি একটা সেলাই করব। দেখেন যেভাবে আমি পুরা তিনটা ফিতার কাপড়ই আমি সেলাই করে নিব। তো ভিডিওটা আপনারা একটু কনসেন্ট্রেশন দিয়ে দেখেন, তাহলে আশা করি এই ভিডিও দেখলে সহজেই সবাই তৈরি করতে পারবেন বাচ্চাদের নেপি। খুবই সহজভাবে আমি দেখাইছি, একেবারেই সিম্পল এই নেপিটা তৈরি করা। তো এইভাবে আমি যে তিনটা ফিতা ফার্স্টে আমি মেক করে নিচ্ছি, তিনটা ফিতা আমি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো ভিডিওগুলো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আপনারা লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও আপনারা সহজেই নোটিফিকেশন আকারে পাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। তো দেখেন আমাদের তিনটা ফিতা তৈরি করা হয়ে গেল। তো এখন কাপড়টাকে মাঝ বরাবর একটা ভাঁজ দিতে হবে, যে প্রথমে যে কাপড়টা নিলাম আমরা 14 ইঞ্চি লম্বা 14 ইঞ্চি চওড়া, সেই কাপড়টাকে মাঝ বরাবর এইভাবে ভাঁজ করলাম। দেন যে আমরা ফিতা তিনটা তৈরি করছি, এই দুই পাশে এই বড় দুইটা ফিতা রাখতে হবে, ফিতাগুলা ভিতরে দিয়ে দুই পাশে দুইটাই এভাবে ভিতরে আমি দিয়ে সেট করব। এই একটু বাইরে রাখবো, এর উপর দিয়ে হচ্ছে সেলাইটা হবে। দেখেন একটা আমি সেট করলাম, এটাও আমি ভিতরের দিকে সেট করব। এই ভিতরের দিকে এই জন্যই আমি সেট করতেছি এই ফিতাগুলো, কারণ আমি কাপড়টা সেলাই করার পরে উল্টায় ফেলবো। তো এটা আমার এক কালারের কাপড়, এই কারণে আমি যে কোনোভাবে ভাঁজ করতে পারি। আপনারা যদি প্রিন্টেড কাপড় হয়, এক পাশে দুই পাশে ভিন্ন কালার হয়, সেই ক্ষেত্রে আপনারা যে পাশটা চকচকে কালার বা ফেস সাইড কাপড়ের, সেটা ভিতরের দিকে রেখে এইভাবে সেলাই করবেন। দেখেন যে ছোটো ফিতাটাও আমি ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিলাম, আর লম্বা যে দুইটা বা বড় ফিতা সেইগুলো কিন্তু ভাঁজ করতে হবে না, সেইগুলো আমি জাস্ট ভিতরে ঢুকিয়ে দিলেই হবে। আর ছোট যে ফিতা সেটা আমি মাঝ বরাবর ভাঁজ করে আমি সেট করছি। তো এখন এই যে দেখেন সেলাই করতেছি, দেখেন যে আপনাদের বোঝার সুবিধাতে মার্কিং করে নিছি যেন সহজে বুঝতে পারেন। এই বরাবর আমি সেলাই দিচ্ছি 1 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার 2 সেন্টিমিটার মতো বাড়তি রেখে। এই দেখেন ছোটো ফিতাটা আমি ভাঁজ করে কিন্তু ভিতরে দিয়ে দিচ্ছি, ভিতরে দিয়ে দেন আমি যে সেলাই করব। তো সেলাই করার সময় অবশ্যই একটু জায়গা আমার গ্যাপ রাখতে হবে, যেন আমি কাপড়টা ওই বরাবর আমি উল্টাইতে পারি। তো এই যে দেখেন এখন আমি এই যে একটু গ্যাপ রাখব, দেখেন এই যে এখানে আমি সেলাইটাকে স্টপ করে দিলাম, দেন একটু ফাঁকা রেখে দেন আবার সেলাই করব। ওই ফাঁকাটা আমি কেন রাখবো, ওই কাপড়টা উল্টানোর জন্য। এই যে এখানে আবার আমি সেই বড় ফিতাটা আমি সেট ভিতরে ঢুকিয়ে দেন এই যে একটু গ্যাপ রেখে সেলাইটা করতেছি, যেন আমি ওই গ্যাপ বরাবর আমি কাপড়টাকে উল্টাইতে পারি। তো আমি এভাবে ফুল সেলাই করে ফেলবো। এই যে আমার দেখেন সেলাই কমপ্লিট। তো এখন আমি কাপড়টা উল্টায় ফেলবো। এই যে দেখেন আমি যেখানে গ্যাপ ছিল আমার, যতটুকু সেলাই ছাড়া রাখছি সেই বরাবর আমি কাপড়টাকে এই যে এরকম উল্টিয়ে ফেলবো আমি। তো একটু উল্টানোর পরে ফিতাটা জাস্ট বের করে টান দিলেই সহজে কাপড়টা ই হয়ে যাবে। দেখেন যে ফিতাটা আমি টান দিচ্ছি, সহজেই কাপড়টা উল্টানো হয়ে যাচ্ছে। এই যে ছোটো ফিতাটা দেখেন যে ওটা কিন্তু ভাঁজ অবস্থায় আছে, আর বড় ফিতাগুলো ভাঁজ করা নাই, জাস্ট ভিতরে সেট করে সেলাই করলেই হবে। এই যে দেখেন ছোটো ফিতাটা আমার ভাঁজ করা আছে। এই যে এখন আমি এই যে একটু আয়রন করে নিলাম কাপড়টা, এই যে গ্যাপ আছে আমি এটাও সেলাই করে ফেলবো, যেখান থেকে এখন আমি স্টিচিং করব বা সেলাই করব। দেখেন এটা চাপ সেলাই, চাপ সেলাই দিয়ে দিচ্ছি আমি, তখন আমার এই গ্যাপটাও আমার সেলাই হয়ে যাবে, আর বাকি অন্য অন্য জায়গায় আমার এভাবে সেলাই হয়ে গেল। তো এভাবে আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম।
দেখেন অলমোস্ট আমার নেপিটা প্রায় কমপ্লিট, তো আমি সেলাই করে তারপর আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে ব্যবহার করতে হয়। দেখেন আমার যে সেলাই করা কমপ্লিট হয়ে গেল, এখন এখানে একটু ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি যেন ওই বরাবর সেলাই খুলে না যায় বা ফিতাটাও যেন খুলে না যায়। এই যে আমার ফুল কমপ্লিট ন্যাপিটা, একদম ফুল কমপ্লিট। তো এটা কিভাবে ব্যবহার করতে সেটা একটু খেয়াল করেন। এই যে নিচের যে ছোট ফিতাটা যেখানে পরানো সেটা একটু ভাঁজ করে নিব, দেন এই যে বড় ফিতা দুই পাশ থেকে একটু ভাঁজ করে এনে এই ছোট ফিতার যে ভাঁজ করা যে ফিতা সেটার ভিতর দিয়ে যেভাবে আমি ভিতরে ঢুকিয়ে দেন দুইটা ফিতা বেঁধে দেব। তো এইভাবে করেই বাচ্চাদের এই ফিতাটা, এই ন্যাপিটা পরাইতে হয়। তো এই যে দেখেন এই যে বেঁধে দিচ্ছি। তো আশা করি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা সহজেই ধরনের ন্যাপি তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।